আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি মানিকগঞ্জ দুই মাস আগে আমার পায়ে ব্যথা অনুভব করি তো সেখান থেকে আমি সেখানে আমার ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকে তো আমি সেখানে কয়েকবার ডাক্তার কাছে যাই যাওয়ার পরে ডাক্তারের চিকিৎসা নেই কিছুটা ব্যথা কমলো কমার পরে তো না সারতে আমি সিদ্ধান্ত নিলাম দেশে আসবো আর দেশে আসার আগে আমি অনেক ভিডিও দেখলাম শফিল্লা স্যারের ভিডিও দেখে আমার মনে একটা আশা জাগলো যে ওনার কাছে গেলে হয়তো আমার এই জিনিসটা সুস্থ হইতে পারে তো এইভাবে আমি দেশে আসি দেশে আসার পরে শফিল্লা স্যারের সাথে সাক্ষাৎ করি তারপর উনি ভর্তি হইতে বলে তো এখন ওনার এখানে চিকিৎসা নিয়ে এখন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আগের মতো স্বাভাবিক অনুভব করতেছি হ্যাঁ তো এখানে স্টাফ যারা আছে সকলেই ভালো ব্যবহার ভালো হ্যাঁ এই হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি কারো এরকম সমস্যা হয় ব্যথা পায়ে বা কোমরে যেখানেই হোক আপনারা এখানে আসতে পারেন এসে দেখেন ভালো চিকিৎসা নিতে পারবেন সমস্যা হবে না সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলে ভালো থাকবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা এই সুস্থভাবে জীবনযাপন করতে পারি হ্যাঁ এই বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা